স্যার 10 সেকেন্ড পর হচ্ছে সরণ, ভি ইকুয়াল টু কত? 0.15 টি স্কোয়ার প্লাস 2। টু। সরণ চাইছে না? জি স্যার, 10 সেকেন্ড পর সরণ। তাহলে বেগ দেওয়া আছে, সরণ চাইছে 10 সেকেন্ড পর। বেগ বি ইকুয়াল টু ডিএস বাই ডিটি, তাহলে ডিএস মানে কত? বি ডিটি। তাহলে ডিএস বি ডিটি মানে ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র সরণ, ডিটি সময়ে ডিএস সরণ। তাহলে আমরা যদি দুই দিকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে কি হবে? আমরা জানি ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে এক্স, তাই না? ডিএস কে ইন্টিগ্রেশন করলে এস হয়, আর বি মানে কত? বি এর মানটা বসিয়ে দাও, বি এর মান বসাই দাও, বের হচ্ছে 1.5 টি স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, জি স্যার। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কত হয়? পয়েন্ট ভাঙিয়ে ফেলো, এটাকে আলাদা করে ফেলো, 0.15 টি স্কোয়ার ডিটি প্লাস 2 ডিটি। তাহলে 0.15টা বাইরে নেওয়া যায়, কনস্ট্যান্ট, টি স্কোয়ার ডিটি প্লাস 2 কমন নেওয়া যায়, বাইরে নেওয়া যায় ডিটি। ইন্টিগ্রেশন বোঝো তো? ইন্টিগ্রেশন তো বোঝা আছে না? এই ইন্টিগ্রেশন মানে জি হচ্ছে স্যার, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কে যদি আমি ডিফারেনশিয়েট করি, তাহলে হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 0.15 ইন্টু টি স্কোয়ার মানে টি কিউব ডিভাইডেড বাই 3। হ্যাঁ, এন প্লাস 1 প্লাস 2 মানে হচ্ছে 2, আর ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তার মানে এখানে টি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এস এর মান হলো সরণের মান। তাহলে কত সেকেন্ড পর? 10 সেকেন্ড পর। তাহলে যখন টি কত 10 সেকেন্ড, তখন সরণ এস ইকুয়াল টু কত? এই 10 মান বসাই দেওয়া হয়ে গেল, তাহলে কত হয়? 10³/3 প্লাস 2×10, যত হয় তত মিটার, বুঝছো? ডিফারেন্সিয়েট করা লাগবে। জি স্যার। গতদিন আমরা ঘূর্ণন গতিবিদ্যা করছিলাম, কোনো বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তাহলে তাকে বলা হবে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির ক্ষেত্রে আমরা যে কোনো বস্তু আছে, কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি চারদিক দিয়ে এভাবে ঘুরতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই বিন্দু বা অক্ষ সাপেক্ষে ওই বস্তুটা বৃত্তীয় গতি সম্পাদন করতেছে বা ঘূর্ণন গতি সম্পাদন করতেছে। তাহলে এখানে হিসাবটা কি হবে? যে কোন উৎপন্ন করবে, ধরো এই পজিশনে ছিল, এ থেকে বিতে গেল, সাপোজ বিতে গেল, তাহলে যে কোন উৎপন্ন করবে এর নাম হচ্ছে কৌণিক সরণ, তাই না? তাহলে এ থেকে বিতে যদি যাইতে সে সময় নেয় হচ্ছে টি, তাহলে ওমেগা রৈখিক কৌণিক বেগ সমান হচ্ছে থেটা বাই টি, তাই তো? থেটা বাই টি। আর যদি এতে যে বেগ আর বিতে বেগ, বেগের পরিবর্তনের হার আমরা হিসাব করি, তাহলে সেখানে পাবো আলফা, মানে ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি ডেল টি। ডেল থেটাও দিতে পারো, এখানে অসুবিধা নাই।
তাহলে এই যে কৌণিক সরণ একটা, কৌণিক বেগ একটা, কৌণিক ত্বরণ একটা, এগুলো সব কি রাশি? কালকে বলছিলাম কি রাশি এটা? তিনটাই ভেক্টর রাশি এবং এদের দিক কোণ বরাবর, এদের দিক হচ্ছে অক্ষ বরাবর, ঘূর্ণন অক্ষ বরাবর। এটা যদি এইভাবে আমরা দেখি তাহলে ঘূর্ণন অক্ষ বরাবর হবে, ঘূর্ণন অক্ষ বরাবর ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী। তাহলে সে যদি এদিকে, এদিক থেকে এদিকে ঘুরতে থাকে এরকম এরকম করে ঘুরে, তাহলে ডান হাতি স্ক্রু নিয়ম মানে হচ্ছে আমি যদি ডান পাকের একটা স্ক্রু এর উপরে বসাই দিই এরকম, তাহলে স্ক্রুটা ডাইন দিকে যদি আমি ঘুরাই, স্ক্রুকে ডাইন দিকে ঘুরালে সে কোন দিকে ওঠে? উপরে ওঠে না, উপরে ওঠে তো। তাহলে স্ক্রুটা এদিকে আমি ঘুরাচ্ছি, ওই যে ঘুরতেছে বস্তুটা হচ্ছে কোন দিকে? এই দিক। তার মানে স্ক্রুতে ডাইন দিকে ঘুরানো হচ্ছে, ডাইন দিকে ঘুরালে সে কোন দিকে উঠতেছে? অক্ষ বরাবর উপরের দিকে না? তাহলে সেই বরাবর হবে থেটা ওমেগা আর আলফায়ের দিক। তাহলে কৌণিক সরণ, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণের দিক, এই তিনটাকে বলা হয় বস্তু ঘূর্ণন গতির ঘূর্ণন প্যারামিটার। কারণ ঘূর্ণন গতির ক্ষেত্রে এই তিনটা রাশি আমাদের অবশ্যই জানা দরকার। তাহলে ঘূর্ণন প্যারামিটার কয়টা? কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। এবং এই ঘূর্ণন প্যারামিটার গুলো কি রাশি? ভেক্টর রাশি। তাদের দিক কোণ বরাবর, ঘূর্ণন তলের সাথে, ঘূর্ণন তলের সাথে লম্ব বরাবর যে অক্ষ আছে অক্ষ বরাবর ডান হাতি স্ক্রু নিয়ম অনুযায়ী, বুঝছো? এখন দেখো, এখন যদি আমরা এখানে এই যে রৈখিক বেগ কোন দিকে, তাহলে এই বিন্দুতে রৈখিক বেগ কোন দিকে হবে? এই বিন্দুতে একটা স্পর্শক টানা লাগবে, বুঝছো? তাহলে ভি এর দিক হবে এ বরাবর, বি বিন্দুতে রৈখিক বেগ কত? তাহলে ওই বিন্দুতে স্পর্শক টানা লাগবে, ভি বি বরাবর। ধরো এই বিন্দুতে আছে বস্তুটা, তাহলে এখানে কি করতে হবে? যেহেতু বৃত্তীয় পথ, এখানে একটা স্পর্শক টানলে যে দিক হবে সেইভাবে যদি সি বিন্দু হয় তাহলে এখানে দিক হবে হচ্ছে এই বরাবর। তাহলে এখানে যদিও আমরা কৌণিক বেগ বলছি, তাহলে কৌণিক বেগের ক্ষেত্রে কৌণিক বেগ তো বেগ একটা ভেক্টর রাশি, তাই না? ভেক্টর রাশি। কিন্তু এখানে দেখো বৃত্তীয় পথে ঘূর্ণায়মান বস্তুটা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তার কি চেঞ্জ করতেছে? দিক চেঞ্জ করতেছে না, দিক পরিবর্তন হচ্ছে। তো মান যদিও ঠিক থাকতেছে, মান মনে করলাম একই, ভিএ বি 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 সির মান ওই সব বিন্দুতে একই, কিন্তু তার দিক অনবরত পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর যদি দিক পরিবর্তন হয় তাহলে একটা ভেক্টরের মান অথবা দিক যে কোনো একটার পরিবর্তন যদি হয় তাহলে ওই ভেক্টর কি আর ভেক্টর থাকে? এটা কি আর ভেক্টর থাকবে? না স্যার। এটা কি হয়ে যাবে? এটাকে বলা হবে কৌণিক দ্রুতি। শুধু মান আছে, মান একই থাকবে কিন্তু দিক পরিবর্তন হচ্ছে। যার জন্য অরিজিনালি যদি আমরা বলছি যে এটা কৌণিক বেগ, বা আমরা লিখিও অনেক বইতে লেখেও, কিন্তু আসলে এটা কৌণিক বেগ না। বৃত্তীয় পথে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ থাকে না, কৌণিক দ্রুতি থাকে, কিন্তু কৌণিক বেগ বলা হয় কারণ নির্দিষ্ট পয়েন্টে তার দিক আছে। কিন্তু বৃত্তীয় পথে ঘূর্ণায়মান অবস্থায় যখন থাকবে তখন তার দিক পরিবর্তন হবে, যার জন্য আর সেটা বেগ থাকে না, ভেক্টর থাকে না, সেটা দ্রুতি হয়ে যায়, বুঝছো? এটা হচ্ছে আমাদের ঘটনা। তাহলে যদি, তাহলে এখানে দেখো ঘটনাটা, তাহলে একটা বস্তু যদি ঘুরতে থাকে তাহলে কৌণিক ত্বরণ আছে, আরেকটা ত্বরণ আছে, যে কোনো বৃত্তাকার পথে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে বা কোনো কণা যদি ঘুরতে থাকে তাহলে সে সব সময় কি কোন বরাবর? সে কেন্দ্রের দিক বরাবর, কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর একটা ত্বরণ সৃষ্টি হয়, একে বলা হয় কি ত্বরণ? কেন্দ্রমুখী ত্বরণ। আগে কিন্তু আমরা কৌণিক ত্বরণ দেখছি, এখন কি বলতেছি? কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের দিক কোন দিকে হবে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, একে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। এটার, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল সরি অ্যাক্সেলারেশন।
এই জন্য সেন্ট্রিপিটাল মানে এসিপি, এই জন্য অ্যাক্সেলারেশন এ লেখা হয় সিপি দিয়ে, এসিপি দিয়ে লেখা হয় কেন্দ্রমুখী তরল। তাহলে কেন্দ্রমুখী তরল কোন দিকে? কেন্দ্রমুখী তরল সবসময় হবে হচ্ছে বৃত্তের কেন্দ্রের দিকে, বুঝছো? তাহলে এই কেন্দ্রমুখী তরল কার ক্ষেত্রে উৎপন্ন হয়? কোনো বস্তু, যে কোনো ধরনের ঘূর্ণায়মান বস্তু তোমার সমবেগে ঘুরুক বা অসমবেগে ঘুরুক, অসমকৌণিক বেগ নিয়ে ঘুরুক বা সমকৌণিক বেগ নিয়ে ঘুরুক, যাই নিয়ে ঘুরুক না কেন, তোমার এই কেন্দ্রমুখী তরণটা অবশ্যই থাকবে। কেন্দ্রমুখী তরণের কি কাজ? এটা হচ্ছে ওই বস্তুকে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান রাখতে সহায়তা করে, ঠিক আছে? কেন্দ্রমুখী তরণের হচ্ছে কাজ হচ্ছে এটা। এখন তাহলে আমরা দেখো, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে আমরা কয়টা তরণ পেলাম? ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কয়টা তরণ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, তিনটি তরণ পাওয়া দুইটা যাচ্ছে, তিনটা। একটা কি? কৌণিক তরণ আলফা, তাই না? কৌণিক তরণ মানে কি? একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে গেল, বেগের পরিবর্তনের হার, কৌণিক বেগের পরিবর্তনের হার, কৌণিক বেগের। এখানে ছিল ওমেগা বি, এখানে ছিল হচ্ছে ওমেগা এ, এ বিন্দুতে ছিল ওমেগা এ কৌণিক বেগ কিন্তু, আর এখানে কত? বি বিন্দুতে ওমেগা বি, এবং এখান থেকে এ তে বিতে যাইতে সময় নিচে এসে ডেল টি। তাহলে এখানে আমাদের আলফা মানে কত? ডেল বি, সরি, ওমেগা বি, ওমেগা বি মাইনাস ওমেগা এ ডিভাইডেড বাই ডেল টি, এই তো বেগের পরিবর্তনের হার, বেগ বৃদ্ধির হার। তাহলে এটা একটা আলফা কৌণিক ত্বরণ গেল। আর একটা হচ্ছে তোমার এসিপি। এসিপি মানে কি? যে কোনো ধরনের বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেখানে একটা কৌণিক কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হয়, এসিপি। যেহেতু ঘুরতেছে, অতএব সেখানে একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে। আর একটা ত্বরণ আছে, সেই ত্বরণটার নাম হচ্ছে স্পর্শীয় ত্বরণ। স্পর্শীয় ত্বরণ, স্পর্শীয় ত্বরণ কোন দিকে সৃষ্টি হয় বলো তো? স্পর্শক বরাবর, এই যে এখানে যে বস্তুটা ঘুরতেছে, তাহলে এই বিন্দুতে স্পর্শক বরাবর তার বেগ কত? ভিএ, রৈখিক বেগ কিন্তু। আর বি বি বরাবর তার স্পর্শক বরাবর বেগ কত? ভিবি, তাই তো? তাহলে এই যে ভিবি স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর যে বেগ, এই বেগের পরিবর্তনের হারকে বলা হবে স্পর্শীয় ত্বরণ। তাহলে স্পর্শীয় ত্বরণের ক্ষেত্রে লেখা হয় এ টি। স্পর্শীয় ত্বরণ মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, যার জন্য টি দিয়ে লেখা হয়। ট্যানজেন্ট মানে তো স্পর্শক, তাই না? ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন, এই জন্য এখানে এ টি দিয়ে আর লেখা হয়। এসিপি সমান সমান কি ওটা তো দেখলেন না, মানে এসিপি এসিপি, সমান কি? এসিপি সমান একটা আছে, ওইটা আমি লিখিনি, কারণ ওইটা আমি প্রতিপাদন করবো একটু পর। সেটা হচ্ছে তোমার ভি স্কয়ার বাই আর, ঠিক আছে, বা ওমেগা স্কোয়ার আর, এটা একটু পরে আমরা প্রতিপাদন করব, যার জন্য লিখছিলাম না। এ টি সমান কত হবে? ভি বি মাইনাস ভি এ ডিভাইডেড বাই ডেল টি, ঠিক আছে না? বেগের পরিবর্তনের হার, বেগ বৃদ্ধির হার, এগুলো স্পর্শক বরাবর এই তরঙ্গটা সৃষ্টি হয়। তাহলে তিনটা তরণ কাজ করবে, এই তিনটা তরণ আমাদের মনে রাখতে হবে। জানি না, আচ্ছা আমার চাবিটা পাচ্ছি না, দেখো তো কোথায় আছে, উপরে কোথায় আছে না। তাহলে এই তো হচ্ছে আমাদের অবস্থা, তিনটা তরণ কাজ করবে। এখন দেখো, যদি তাহলে এটা হচ্ছে কি, যদি কোনো বস্তু অসমকৌণিক বেগে ঘুরতে থাকে, অসম কৌণিক বেগ নিয়ে ঘুরতে থাকে, অসম কৌণিক বেগ নিয়ে ঘুরতে থাকে মানে কৌণিক বেগ সব সময় সব জায়গায় সমান না, আলাদা আলাদা, তাহলে সেক্ষেত্রে দেখো তো কোনটা কোনটা জিরো হয়, আলফা কত হবে, এটার মান কি জিরো হয়? অসম কৌণিক বেগ ডাব্লিউ বি আর ডাব্লিউ এ আলাদা, তাহলে আলফা থাকবে কি থাকবে না? থাকবে থাকবে থাকবে। এসিপি থাকবে কি থাকবে না? অসম, বি এর মান তো অসম, কেন্দ্রমুখী ত্বরণ অসম থাকবে সবার ক্ষেত্রেই থাকে, অবশ্যই থাকবে, বৃত্তাকার পথে গতিশীল থাকলেই থাকবে। আর স্পর্শীয় ত্বরণ থাকবে কি থাকবে না বলো তো?
থাকবে না, কারণ কেন্দ্রমুখী ত্বরণ নাই এখন। অসমকৌণিক বেগ, স্পর্শীয় ত্বরণ, এটি অসমকৌণিক বেগের ক্ষেত্রে। এখানে অসম বেগ, তাহলে স্পর্শক বরাবর তো ভিবি ভিএ থাকবেই, তার মানে এটাও থাকবে, স্যার এটা তো কৌণিক বেগ না, এটা স্পর্শীয় ত্বরণ। মানে এখানে তো ওমেগা নাই তাই বলতেছি। না ওমেগা না থাক, কিন্তু অসমকৌণিক বেগে ঘুরলে, অসমকৌণিক বেগে মানে ওই যে, যেহেতু ভি সমান ওমেগা, আর ভি সমান কত, ও ওমেগার না, হ্যাঁ 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 ওমেগা তাহলে ওমেগা। ওখান থেকে ওমেগা যদি আলাদা হয় ভিও আলাদা হবে, তাহলে অসমকৌণিক বেগের ক্ষেত্রে তিনটা ত্বরণই থাকবে। কিন্তু সমকৌণিক বেগের ক্ষেত্রে কি হয়, যদি বস্তুটার বেগ সব জায়গায় সমকৌণিক হয়, তাহলে সমকৌণিক বেগের বেলায় যা হয় সেটা কি হয় দেখো, সমকৌণিক বেগে যদি কোনো বস্তু ঘুরতে থাকে, তাহলে আলফা থাকবে কি থাকবে না, সমকৌণিক বেগ মানে কৌণিক বেগ সমান, তাহলে ওমেগা বি আর ওমেগা এ কে সমান না, সমকৌণিক বেগ ওমেগা বি আর ওমেগা এ সমান, জি স্যার, তাহলে আলফার মান কত হবে, জি স্যার, জিরো, জিরো, বুঝছো কি, জিরো। তাহলে কৌণিক ত্বরণ জিরো হয়ে যাবে। আচ্ছা 2 নম্বর, মানে 2 নম্বর অবশ্যই থাকবে, মানে এই 2 নম্বর কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞাই হচ্ছে যে তোমার এটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ডাকে, এটা তাছাড়া অন্য কোনো কাজ নেই, অথবা এটা থাকবে। আর 3 নম্বর স্পর্শীয় ত্বরণ থাকবে কি থাকবে না তাই বলো, এটি এটা থাকবে কি থাকবে না, কারণ ওমেগা এ ওমেগা বি যদি একই হয় তাহলে থাকবে না, বিবিও এক, এটাও থাকবে না, এটাও জিরো হয়ে যাবে। তার মানে সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো বস্তুর শুধুমাত্র একটা ত্বরণ থাকে, এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর অসমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোনো বস্তুর 3টা ত্বরণ থাকে, দেখো 3টা ত্বরণ, একটা কৌণিক ত্বরণ, একটা কেন্দ্রমুখী ত্বরণ, আর একটা স্পর্শীয় ত্বরণ, আর সমকৌণিক বেগের ক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা তাহলে আমরা দেখি কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালাটা আনা যায় কিনা, আমরা ভি স্কয়ার বাই আর লিখলাম না, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, তাহলে একটা বস্তু ঘূর্ণায়মান, একটা বস্তু বৃত্তাকার পথে সে তার গতি সম্পাদন করছিল, কেন্দ্র হচ্ছে তোমার ও, আচ্ছা এখানে কোন এক সময় সে এ বিন্দুতে অবস্থান করছিল, এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে অবস্থান করছিল, এ বিন্দুতে বস্তুটার স্পর্শ কত, বেগ কত, রৈখিক বেগ কত, এখানে একটা স্পর্শক টানতে হবে, ঠিক আছে না, মনে করলাম স্পর্শক বরাবর তার বেগ ছিল হচ্ছে ভি এ বিন্দুতে, আর এটা হচ্ছে তোমার ওই বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ, তাহলে খুব কম সময়ে ডেল্টি সময়ে সে এ থেকে ঘুরে কোন দিকে গেল, এ থেকে ঘুরতে ঘুরতে সে বি বিন্দুতে গেল, বি বিন্দুতে গেল, এই বি বিন্দুতে তোমার বেগের দিক কোন দিকে হবে বলো তো, এখানে একটা কি টানতে হবে, স্পর্শক টানা লাগবে না, নাকি স্যার স্পর্শক টানো, তাহলে স্পর্শক টানলাম, তাহলে এই স্পর্শক টানলাম বি, এটা যদি আমরা পিছন দিকে বর্ধিত করি, তাহলে পিছন দিকে বর্ধিত করলে তোমার কোণ উৎপন্ন করলো এ বিন্দুর সাথে, ওই যে ভি আছে তার সাথে কোণ উৎপন্ন করবে, কোণটা কত এটা আমরা দেখতেছি, দাঁড়াও তার আগে আমরা এই ভি, বি বিন্দুর যে ভি, এখানে 2টা উপাংশ টানি, উপাংশ ভাগ করি, এই বরাবর যাবে হচ্ছে ভি এক্স, আর এই বরাবর কে যাবে ভি ওয়াই, আর এখানে যে কোণটা উৎপন্ন করবে সে কোণটা মনে করলাম কত, খুব ক্ষুদ্র কোণ, ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র কোণ ডেল্টা থিটা, তাহলে এটাকে যে আমরা পিছন থেকে বর্ধিত করলাম, পিছন থেকে বর্ধিত করলে নিজেরটা প্যারা, এই এইটাও আর এইটা 2টা কি প্যারালাল না, তাহলে এই কোণটা কত, এই কোণটা কত, ছেদক, 2টা প্যারালাল, তাহলে এখানে ডেল্টা ঠিক থিটা হলে আছে। এটাও ডেল্টা থিটা, ঠিক আছে। আচ্ছা বি বিন্দুতে যোগ করে দাও, যোগ মানে এটা হচ্ছে তোমার বি বিন্দুর সাথে আর এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। এখন স্পর্শক
স্পর্শকের সাথে ব্যাসার্ধ সবসময় কি হয়, লম্ব হয় না? লম্ব হয়। তার মানে এখানে আমরা স্পর্শকের সাথে যে ব্যাসার্ধ, এটাও লম্ব, এটাও লম্ব, এই স্পর্শকের সাথে এটাও লম্ব, ঠিক আছে না? তাহলে এই কোণটা কত এটা আমাদের জানা দরকার, এই কোণটা কত এটা আমাদের জানতে হবে। তাহলে এখানে দেখো, এখানে বি কে তো দুইটা উপাংশে ভাগ করছি, ভি ওয়াই ভি এক্স, তাহলে ভি এক্সটা কত বলো তো দেখি, উপাংশ বলো, ভি এক্সটা কত? ভি যার সাথে কোণ কস না, কস ডেল্টা থেটা, আর ভি ওয়াই সমান কত? ভি ওয়াই কত? ওয়াই ওয়াই অক্ষ বরাবর কত? হ্যাঁ গুড, সাইন ডেল্টা থেটা। আর এইখানে ভি, ভি তো তোমার এক্স অক্ষ বরাবর আছেই, তাহলে ওয়াই অক্ষ বরাবর কত আর এক্স অক্ষ বরাবর কত সেটা আমাদের জানতে হবে। তার আগে আমরা দেখি কোন ও সমান কত, এই কোনটা কত এটা আমাদের দেখি, এই কোনটা কত। তাহলে দেখো এখানে আমাদের এই যে স্পর্শকটা যে বিন্দুতে ছেদ করলো, এটা মনে করলাম আমরা সি, যেখানে এসে ছেদ করলো সেটা সি সি, তাহলে ও এ সি বি একটা চতুর্ভুজ পাইছি আমরা ওখানে, পাইছি না? তাহলে ও এ সি বি চতুর্ভুজে কি অবস্থা? ও এ সি বি চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পাচ্ছি এই কোণ যোগ এই কোণ, এই কোণ যোগ এই কোণ, দুইটা 90, এই 90 যোগ এই 90 সমান কত? 180 ডিগ্রি। তাহলে কোণ এ ও এ সি, কোণ ও এ সি প্লাস কোণ ও ও বি সি নাকি, ও বি সি এর দুইটা মিলে কত? 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এই চতুর্ভুজের বাদ বাকি দুইটা কোণ মিলে কত? কোণ ও প্লাস কোণ এই কোণ মিলে কত? 180। 180। তাহলে কোণ ও প্লাস কোণ এসিবি এর সমান হবে 180 ডিগ্রি। বোঝা গেছে কি? আচ্ছা আবার দেখো, এইখানে এসিবি একটা সরল কোণ না, এসি এই রেখা বরাবর, এই কোণ যোগ এই কোণ মিলে একটা সরল কোণ না, দ্যাট ইজ কোণ এসিবি প্লাস কোণ ডেল থেটা, কোণ এসিবি প্লাস ডেল্টা থেটা, এটা সমান কি? একটা সরল কোণ না, সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। বোঝো নাই নাকি? বুঝছি, তাহলে এটাতে এটা বাদ দাও, তাহলে এই দুইটা আমরা ক্যালকুলেশন করবো, এখানে বাদ দাও, এটাতে এটা বাদ দাও, দুটো বাদ দিলে কত হয়? এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, আমাদের এখানে থাকলো কোণ ও মাইনাস ডেল্টা থেটা ইকুয়াল টু 0। সুতরাং কোণ ও সমান কত? কোণ ও সমান কত হচ্ছে? ডেল্টা থেটা না? তাহলে কোণ মানে এটা মানে ডেল্টা থেটা, এই দেখো বোঝা গেছে? তাহলে কোন সময় আমরা ডেটা পেয়ে গেলাম। এখন দেখো, এখন আমরা যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ বের করব, ত্বরণের সংজ্ঞা কি আমাদের? ত্বরণের সংজ্ঞা হচ্ছে তোমার বেগের, বেগ বৃদ্ধির হার বা বেগের পরিবর্তনের হার, তাই তো? তাহলে ওইটা যখন এ